যশোরের শার্শায় তৃতীয় লিঙ্গের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় সিনিয়র ডালিয়া ও সোনিয়া সহ আটজন আহত হয়েছে। শার্শায় গোগা ও বেনাপোল ভবারবের গ্রামে পৃথক এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা জানায়, গত বুধবার সকালে গোগা গ্রামে হঠাৎ এসে সিনিয়র হিজড়া ডালিয়া ও সোনিয়ার উপর হামলা চালানো হয়। তাদের উদ্ধার করতে বাকিরা এগিয়ে আসলে তাদের উপরও হামলা চালায় ববি অপু আবদুল্লাহ ভাবনা চাঁদনী সহ প্রায় 25 জন। পরে আবারও বেনাপোলে এসে হামলা চালায় তারা। এ সময় তাদের কাছে থাকা স্বর্ণালঙ্কারও নিয়ে যায়। হাতে কানে গলায় সোনা সোনা ছিল, সোনা দানা সব কেড়ে নিয়েছে। আমরা শান্তি শৃঙ্খলভাবে বেঁচে থাকতে চাই। আমার প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনার কাছে আমরা অকুল আবেদন, আমরা ওনার কাছে এতটুকু আবেদন চাই, আমাদের যেন শান্তি শৃঙ্খলাভাবে আমরা থাকতে পারি, আমরা যেন শান্তিতে বাস করতে পারি। যাদের ঘরের মাল সামান ভেঙে নেয়, ভেঙে আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করতেছে, এটা নিয়ে আমরা বেনাপোল থানায় বিচার দিছি। পুলিশরা যথাযোগ্য আমাদের অনেক সহযোগিতা করেছে, অনেক সাহায্য করেছে। আমরা সুস্থ বিচার চাই। এটা আমার গুরুমাকে এরকম মেরে ক্ষতবিক্ষত করছে, আমরা এটার জন্য বিচার চাই সবার কাছে। এ বিষয়ে বেনাপোল পৌর থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভুঁইয়া বলেন, তৃতীয় লিঙ্গের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিবেশ নিয়ন্ত্রণে আনে। বিষয়টি তদন্ত করে আমরা আইনগত ব্যবস্থা নিব। দুপুরবেলায় বেনাপোল রেল স্টেশন ববেরভির এলাকায় তৃতীয় লিঙ্গের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিবেশ নিয়ন্ত্রণে আনে। এ সংক্রান্তে উভয় পক্ষের দুটো অভিযোগ থানায় জমা দিয়েছেন। আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা নিচ্ছি।